हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। माय फैमिली पुरो चैनल पक्ष अपने सबाई के स्वागतम। तो आज के जो वीडियो नहीं हे प्रोडक्टर वीडियो ना, ये हे एक रान्नार वीडियो। तो आज के वीडियोते देखो जो कलिजा भुना, तो कलिजा भुना अपनारा क्या करबें, तो सम्पूर्ण वीडियोते देखो। तो এখানে আমি 1 কেজি পরিমাণ কলিজা নিয়েছি। এটা হচ্ছে গরুর কলিজা, আপনারা চাইলে হচ্ছে খাসির কলিজাও নিতে পারবেন। আর এখানে যে উপকরণগুলো আছে ওগুলো নিয়ে নিচ্ছি। তো আপনাদেরকে তো এখানে একটি চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আপনারা চাইলে হচ্ছে পাতিও রান্না করতে পারবেন। তো এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে তৈটি একটু গরম করে নিয়েছি, এর ভিতরে হচ্ছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম, যেহেতু আমি হচ্ছে বাটা পেঁয়াজ ব্যবহার করব, তো সেই ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু কম দিলাম। যদি আপনারা হচ্ছে বাটা পেঁয়াজ ব্যবহার না করেন, সেই ক্ষেত্রে হচ্ছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন। लवण दिए दी, लवण दिले किन्तु प्याज भाजते भाजा हुए तारातारी, যে কারণে আমরা হচ্ছে যে কোনো তরকারিতে কিন্তু আপনারা আগে লবণটা দিয়ে দেই। এবার একটু পেঁয়াজগুলোর সাথে ভালোভাবে নেড়ে নেচ্ছি। এবারে দিয়ে দিব আমার, দেখুন এটা কিন্তু বাদামি কালার অলরেডি হয়ে গেছে। তো এবারে বাকি যে মশলাগুলো আছে এগুলো আমি আস্তে আস্তে করে এটার ভিতরে দিয়ে দিব। তো এখানে নিয়ে নেচ্ছি পেঁয়াজ কুচি, সরি পেঁয়াজ বাটা কুচি আগে দিয়ে দিয়েছিলাম। কিছু পেঁয়াজ বাটা নিয়েছি, এখানে আপনার প্রায় কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি। আর এরপরে দেব হচ্ছে রসুন, প্লাস হচ্ছে আদা বাটা, রসুন আদা বাটা সাথে নিচ্ছি হচ্ছে জিরা বাটা। আপনারা চাইলে হচ্ছে জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, আর আমি হচ্ছে গুঁড়ো গুঁড়াটা ব্যবহার করছি না। তো এগুলোকে হচ্ছে ভালোভাবে নেড়ে নেবেন, সাথে আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দেখা যায় আপনারা পরেও দিতে পারেন বা আগেও দিতে পারেন, তো আমার কাছে আগে দিতে ভালো লাগে কারণ আমি আগে দিয়ে দিচ্ছি। তো এগুলোকে আপনারা হচ্ছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবেন। কষিয়ে নিলে দেখা যায় আপনার মশলার যে একটা গন্ধ থাকে সেটা আর থাকে না, এর জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপরে দিলাম মরিচ গুঁড়া, মরিচটা আপনারা হচ্ছে আপনাদের স্বাদ অনুসারে দিবেন, যারা বেশি খান বেশি দিবেন, কম খালে কম দিবেন। তো আমি হচ্ছে একটু এখানে 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপরে দেবো হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। কারণ যেহেতু কলিজা এটা আমি ভুনা করবো, সেক্ষেত্রে কিন্তু আপনার হলুদের পরিমাণটা বেশি হবে, দেখা যায় কালারটা কিন্তু ডিসকালার হয়ে যাবে, এই কারণে আপনার হলুদটা কিন্তু সম পরিমাণ দিতে হবে। এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে হলুদ মরিচটাকে, যাতে হচ্ছে সম্পূর্ণ হলুদ মরিচ মশলা যেন ভালোভাবে মিক্স হয়। আমি কষিয়ে নিচ্ছি, এখানে দিয়ে দিলাম আপনার হচ্ছে ধনে গুঁড়া, কিছু ধনিয়া গুঁড়া দিলাম, আপনারা চাইলে বাটাও দিতে পারেন, আমি আসলে গুঁড়াটাই দিয়ে দিচ্ছি। তো এবার হচ্ছে এগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিব, নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু অলরেডি কষানো শেষ হয়ে গেছে, অলরেডি কিন্তু কষানো শেষ হয়ে গেছে। এবার দিয়ে দেবো পানি, অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব, যাতে হচ্ছে হলুদ মরিচ মশলাগুলো কোথাও যেন রেগে না থাকে বা জমাট বেঁধে না থাকে। পানিটা দিলে হয় কি, এটা সম্পূর্ণভাবে মিক্স হয়ে যায়, যে কারণে আমরা কিন্তু একটু পানি দিয়ে কষিয়ে নেই। এটাকে হচ্ছে পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবেন। আর রান্নার মেইন আর্টই হচ্ছে কিন্তু মশলা কষানো, এটা দেখা যায় কিন্তু অনেকেই ঠিকভাবে কষায় না। এরপরে দেবো আমি যে কলিজাগুলো নিয়েছিলাম সেই কলিজাগুলো দিয়ে দিচ্ছি। কলিজাগুলো দেওয়ার পরে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে দিতে হবে।
তো ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মশলার সাথে মিক্স করে দিলাম। এই যে দেখুন এটা একদম ভালোভাবে, যাতে হচ্ছে ভালোভাবে কলিজাগুলোর গায়ে যেন মশলাগুলো ভালোভাবে লাগে সেভাবেই দিতে হবে। তো এরপরে আমার দেখা যায় কিন্তু মিক্স করা অলরেডি হয়ে গেছে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢাকার পরে এটাকে আমি 10 মিনিট পরে উঠাবো। দেখি 10 মিনিট পরে অবস্থা। দেখুন অলরেডি কিন্তু কিছুটা পানি বের হচ্ছে, অলরেডি কিছুটা পানি বের হচ্ছে। আমার এখন পানি দেওয়ার প্রয়োজন নেই, আমি আবার একটু নেড়ে দিচ্ছি ভালোভাবে। এখানে পানি এখন অ্যাড করব না, এবার আবার ঢেকে দিচ্ছি। এবার আর 5 মিনিট পরে দেখুন মোটামুটি কিন্তু ভালো পানি বের হয়েছে। এটা দিয়ে কিন্তু মোটামুটি ভালো পানি বের হয়েছে। একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে আবার একটু ঢেকে দেব এটাকে 5 মিনিটের জন্য, যাতে হচ্ছে পানিটা যেন শুকিয়ে যায়। এরপর আবার 1 ঘন্টা 5 মিনিট পরে আবার ঢাকনাটা উঠিয়ে দিলাম। দেখুন অলরেডি কিন্তু আমার যে পানিগুলো ছিল ওগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে, একদমই আমার কষানোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। কষানো অলরেডি শেষ, এবার হচ্ছে পানি দিলাম। এটা সিদ্ধ করার জন্য আমি যতটুকু পানি দেওয়ার প্রয়োজন এখানে আপনার হচ্ছে 4 থেকে 5 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে দিব আবার এটাকে। আধা ঘন্টা পরে উঠালাম। দেখুন আধা ঘন্টা পরে দেখি কি অবস্থা, আসলে এখনও পানিটা রয়ে গেছে আর ওইভাবে সিদ্ধ হয়নি, কারণ আমি এটাকে সিদ্ধ করে নিইনি। অনেকেই হচ্ছে কলিজা কিন্তু সিদ্ধ করে নেয়, আমি আসলে কলিজাটা সিদ্ধ করে নেই না, কারণ সিদ্ধ করলে দেখা যায় ভেতরে কিছুই থাকে না, সব কিছু বের হয়ে যায়, তো যে কারণে হচ্ছে সিদ্ধ করি নাই। অলরেডি অনেকটাই হয়ে গেছে, তো তারপরে হচ্ছে আমি একটু ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেব আবার, আর যাতে হচ্ছে ভালোভাবে হয়। তো এবার দেখুন আমার এটা কিন্তু একদমই হয়ে গেছে, আর কোনো ঝোল কিন্তু তেমন রাখি নাই, যেহেতু আমি এটা ভুনা ভুনা করছি, তো সেক্ষেত্রে তেমন কোনো ঝোল নেই। তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, এটি কিন্তু খেতে খুবই খুবই সুস্বাদু। আমি সাথে আবার কিছুটা আপনার টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি। টেস্টি সল্ট আমরা সবাই জানি, টেস্টি সল্টে যে কোনো কিছুর কিন্তু একটা অন্যরকম স্বাদ আসে। আপনার চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর শেষে উঠানোর আগে দেখা যায় যদি কারো ভালো লাগে কিছু জিরার গুঁড়া দিতে পারেন, কিছু জিরার গুঁড়া দিতে পারেন। আমি আসলে জিরার গুঁড়াটা পছন্দ করি না, এই কারণে আমি দিইনি। এরপর ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে আবার নেড়ে চেড়ে এটা উঠিয়ে ফেলব। ঢাকনাটা উঠিয়ে ফেললাম। দেখুন এবার কিন্তু আমার একদম পারফেক্টলি কলিজা ভুনাটা হয়ে গেছে, একদমই পারফেক্টলি হয়ে গেছে। আর এবার আমি আস্তে আস্তে করে চুলার আঁচটা একদমই বন্ধ করে দিব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার কিন্তু একদমই ঝোল নেই, যে তৈগুলো ছিল বা একটু সেগুলোই আছে, আমি কোনো রকমেরই কিন্তু ঝোল রাখিনি। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।